পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 24 মার্চ থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদ উল ফিতরকে সামনে রেখে এবার আগাম 7 দিনের টিকিট বিক্রি করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। 24 মার্চ 3 এপ্রিলের আগাম যাত্রা টিকিট কিনতে পারবেন তারা। পর্যায়ক্রমে 30 তারিখ পর্যন্ত দেয়া হবে 4 থেকে 9 এপ্রিলের আগাম টিকিট। এবারে চট্টগ্রাম ময়মনসিংহ সহ 14টি রুটে 16টি বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। টিকিট কালোবাজারি ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা পালনের কথা বলেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।